Bismillahirrahmanirrahim. আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন গণিত ক্লাসে। আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, চুইডি স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বিষয়ের বীজগণিতের একটি চ্যাপ্টার, সেটা ছিল সরল সমীকরণ। সেই সরল সমীকরণের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সরল সমীকরণ কাকে বলে এবং সরল সমীকরণের সমাধান, এই অঙ্কগুলো ক্লাস সিক্সে পড়ে আসছো। আসলে সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা কি বলবো, সরল সমীকরণ। এবং সরল সমীকরণে চলকের সংখ্যা কিন্তু এক বা একাধিক হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপর আমি মূল প্রবলেমে চলে যাচ্ছি। যেমন 2x + 5 = 50, এটা একটা সরল সমীকরণ। এখানে চলকের পার কত, 1। একঘাত বিশিষ্ট যে সমীকরণটা থাকবে ওই সমীকরণটাকে আমরা কি বলবো, সরল সমীকরণ। আমি একাধিক চলক বিশিষ্ট একটা সমীকরণ নিচ্ছি, যেমন 2x + 3y = 10, এটা একটি সরল সমীকরণ। এখানে চলকের পার কত, 1। হ্যাঁ, এবং চলকের সংখ্যা কয়টি, 2টি। x এবং y দুটি চলক, x এর পার 1, y এর পার 1। তো এটি একটি কি সমীকরণ, সরল সমীকরণ। তো এরকম দুইটা চলক নিয়ে সরল সমীকরণ আমরা গঠন করব, এবং ওই সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের আজকে এই প্রবলেমের মাধ্যমে দেখাবো। তো তোমাদের এই প্রবলেমটা তোমাদের অনুশীলনী 7.2 উদাহরণে আছে। তো আমি এখানে একটু সংখ্যাটা চেঞ্জ করে নিয়েছি, সেটা হচ্ছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40, বইয়ে 40 দেওয়া আছে, আমি 40 লিখেছি, কিন্তু তাদের অনুপাত 5:9 নিয়েছি। তোমাদের বইয়ে আছে 1:3। হ্যাঁ, আমি সেটা একটু বুঝিয়ে দিব, তবে আমি একটু সংখ্যাটা চেঞ্জ করে তোমাদের বোঝাচ্ছি 5:9 দিয়ে। তো আশা করি এই অঙ্কটা তোমরা পারলে ওই উদাহরণ অঙ্কটা পারবে। তাহলে চলো এখানে আমরা দুইটা চলক নিয়ে সরল সমীকরণ গঠন করব, এবং ওই সমীকরণে অজানা রাশি দুইটা মান আমরা বের করব। তো প্রশ্নটা কি, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা গুলাকে কি বলা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এইরকম দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর, অন্তর মানে বিয়োগফল, পার্থক্য দেওয়া আছে কত, 40। তো এবং তাদের অনুপাত দেওয়া আছে 5:9। ওই দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:9, তার মানে এখানে প্রথম সংখ্যাটা হবে ছোট আর দ্বিতীয় সংখ্যাটা কি হবে, বড় হবে। তা আমরা শুরুতে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নিব, যে মনে করি সংখ্যা দুইটি, সংখ্যা দুইটি বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যা দুইটি, মনে করি সংখ্যা দুইটি x ও y, যেখানে x > y। আমরা ধরে নিয়েছি x টা হচ্ছে y থেকে বড়। হ্যাঁ, তোমরা চাইলে y টাও বড় ধরে নিতে পারো। আমরা কি ধরে নিলাম, যে x > y, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে x আর y, যেখানে x > y। তো প্রথম শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অন্তর 40। এই 40 এই সংখ্যাটা কি, ধনাত্মক। তাহলে আমরা বড় সংখ্যা থেকে যখন ছোট সংখ্যাটা বিয়োগ করব, ও বিয়োগফল কিন্তু ধনাত্মক হবে। আর ছোট থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি, তখন বিয়োগফল কিন্তু ঋণাত্মক চলে আসবে। সেই জন্য আমি এখানে ধরে নিয়েছি যে x টা হচ্ছে বড় আর y টা কি, ছোট। তাহলে প্রশ্ন মতে আমরা এখন কি লিখতে পারবো, সুতরাং প্রশ্ন মতে যে x - y = 40। আশা করি তোমরা এই লাইনটা বুঝেছ। হ্যাঁ, x টা হচ্ছে বড়, y টা হচ্ছে ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ওই বিয়োগফলটা কি হবে, ধনাত্মক হবে। সেজন্য আমরা এখানে x থেকে y বিয়োগ করব, এবং তাদের অনুপাত দেওয়া আছে 5:9। দেখো এখানে 5 টা হচ্ছে ছোট, 9 টা হচ্ছে বড়। তাহলে এই x আর y এই দুটি সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, x টা বড় y টা ছোট। তো এখানে ছোটটা প্রথমে দেওয়া আছে, বড়টা পরে দেওয়া আছে। হ্যাঁ, অনুপাতের প্রথম রাশিকে কি বলা হয়, পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিকে কি বলা হয়, উত্তর রাশি। তার মানে পূর্ব রাশিটা ছোট আর উত্তর রাশিটা বড়, এবং
তৃতীয় শর্ত অনুসারে আমরা এখানে কি লিখতে পারব বলতো যেহেতু পূর্ব রাশিটা ছোট তাহলে আমি ছোট সংখ্যাটা লিখব আগে y is to হ্যাঁ বড় সংখ্যাটি কত x y is to x ইকুয়াল টু কত 5 is to 9 তো আমরা জানি অনুপাতিককে ভগ্নাংশ তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি লিখব উত্তর হবে পূর্ব রাশি নিচে হবে উত্তর রাশি পূর্ব রাশি ডিভাইডেড বাই উত্তর রাশি ইকুয়াল টু 5 বাই 9 এখানে আমরা একটু আরআই গুণ করব তাহলে দেখো এই 9 এর সাথে y গুণ হবে তার মানে 9y আর 5 এর সাথে x গুণ হবে কি হবে 5x ইকুয়াল টু 9y ক্লিয়ার 5x ইকুয়াল টু কত 9y এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি x - y = 14 এটা একটা সরল সমীকরণ 5x = 9y এটাও কি আরেকটা সরল সমীকরণ এই দুইটা সরল সমীকরণ থেকে আমরা x এবং y এর মান বের করব হ্যাঁ তো বের করার নিয়মটা দেখো আমরা এখান থেকে এটাকে এক নম্বর ইকুয়েশন দেব আর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব হ্যাঁ এক নম্বর তোমরা এটা দেখো অনেক অসুবিধা ভয় পাও আমাদের একজনের যেমন এক একটা নাম রয়েছে হ্যাঁ সবার নাম যদি একরকম হয়ে যেত তাহলে আমাদের ডাকতে অসুবিধা হইত তো এখানেও এই যে এই যে এই সমীকরণটা এটাকে আমরা নাম দিয়েছি 1 এখানে যে এই সমীকরণটা এটাকে আমরা নাম দিয়েছি 2 তো আমরা 1 নং থেকে যদি x এর মানটা বের করি তাহলে দেখো 1 নং হতে পাই 1 নং থেকে যদি x এর মান বের করি x এর সাথে মাইনাস y আছে মাইনাস y টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো x = 40 প্লাস y ওকে আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করেছি তাহলে যার মান বের করব তাকে আমরা সমান চিহ্নে বাম পাশে রাখব বাম পাশে x রেখেছি এই মাইনাস y আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে মাইনাস y টা ওদিকে গিয়ে কি হয়ে যাবে প্লাস y হয়ে যাবে এটাকে আমরা দেব 3 নম্বর ইকুয়েশন হ্যাঁ এখন এই 3 নং এর x এর মান আমরা 2 নং সমীকরণে স্থাপন করব 3 নং এর x এর মান কোথায় স্থাপন করব 2 নং সমীকরণে তো এখানে আমরা লিখব যে 3 নং সমীকরণের x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই তো আমরা যদি 2 নং সমীকরণে x এর মান স্থাপন করি দেখো x = কত 40 প্লাস y তাহলে 2 নং সমীকরণে যেখানে x আছে ওই জায়গায় আমরা কি লিখব 40 প্লাস y লিখব তো এখানে 5 ইনটু x 5 এর সাথে x গুণ আকারে আছে তাহলে আমি আগে 5 লিখব তারপর x এর মানটা স্থাপন করব সে x এর মান কত 40 প্লাস y ইকুয়াল টু 9 এই সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করব তাহলে 5 এর সাথে 40 গুণ করো প্লাস 5y ইকুয়াল টু 9y বাকি অংশটা আমি তোমাদের এই জায়গায় লেখাচ্ছি কেমন এখানে তো 200 প্লাস 5y ইকুয়াল টু কত 9y এটাকে আমরা লিখতে পারি বা 9y মাইনাস 5y ইকুয়াল টু কত 200 দেখো এই 5y যদি ওই পাশে চলে যায় মাইনাস হয়ে যাবে আর এই পাশে কি থাকবে 200 তো আমরা 200 টা ওই পাশে লিখব ডান পক্ষে লিখব আর বাম পক্ষে লিখব যে 9y মাইনাস 5y তো এখানে কত হচ্ছে 4y ইকুয়াল টু কত 200 4 এর সাথে y গুণাকারে আছে তাহলে 4 টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যদি 4 দিয়ে ভাগ করো y এর মান কত হবে 50 তো আমরা y এর মান পেয়ে গেছি আমাদের এখন কার মান বের করতে হবে x এর মান সেই x এর মান আমরা খুব সহজে বের করতে পারবো যদি আমরা 3 নং সমীকরণে y এর মান স্থাপন করি আমরা x এর মান পেয়ে যাব 3 নং সমীকরণে দেখো 3 নং সমীকরণটা কি আছে x = 40 প্লাস y তোমরা চাইলে 1 নম্বরও স্থাপন করতে পারো 2 নম্বরও স্থাপন করতে পারো 3 নম্বরও স্থাপন করতে পারো একই মান আসবে তো আমরা এখানে স্থাপন করব কয় নম্বর ইকুয়েশনে 3 নম্বর ইকুয়েশনে তাহলে আমরা এখানে লিখব যে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে
ও এর মান বসিয়ে পায় 3 ন সমীকরণে y এর মান বসিয়ে পায় তো 3 নং সমীকরণটা হচ্ছে x 40 y y এর মান আমরা বের করলাম কত 50 সুতরাং x কত হচ্ছে যোগ করলে 90 অর্থাৎ আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম তো উত্তরটা লিখব সুতরাং নির্ণয় সংখ্যা দুটি 90 ও y এর মান হচ্ছে 50 একটু খেয়াল করো অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর প্রতি দেওয়া আছে ধনাত্মক সংখ্যা দুটি কিন্তু এখানে জানা নেই সেই ধনাত্মক সংখ্যা দুটি আমরা বের করব হ্যাঁ তাহলে বিয়োগফলটা হবে 40 এবং তাদের অনুপাত 5:9 অর্থাৎ আমরা যে দুটি সংখ্যা নির্ণয় করব ওই সংখ্যা দুইটার অনুপাত কত হবে 5:9 ফলে সংখ্যা দুটি নির্ণয় করব তো আমরা এখানে যে দুটি সংখ্যা পেয়েছি সেই দুটি সংখ্যা কি 90 আর একটা কত 50 এই 90 আর 50 তার অন্তর মানে বিয়োগফলটা কত 90 থেকে যদি 50 বিয়োগ করো 40 পেয়ে যাবে আবার তাদের অনুপাত হ্যাঁ 90 আর 50 তাদের অনুপাত তবে আমরা কিন্তু এখানে আগে কোনটা লিখব ছোটটা লিখব তাই না 5:9 তার মানে 50:9 তার অনুপাত কত হবে তো এখানে তুমি যদি 10 দিয়ে ভাগ করো 5:9 অর্থাৎ 50:9 কে যে কথা 5:9 একই কথা এটা তার একটি সমতুল্য অনুপাত তো আমরা কিভাবে এই অঙ্কটা করব তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে অন্তর 40 দেওয়া আছে হ্যাঁ কিন্তু অনুপাতটা দেওয়া আছে 1:3 তো যখন 1:3 এখানে থাকবে 1:3 তার মানে ছোট সংখ্যাটা আমরা আগে লিখব হ্যাঁ আর বড় সংখ্যাটা আমরা পরে লিখব তো এই অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যা দুটি x আর y হয় যেখানে x greater than y তার মানে প্রশ্ন হতে আমরা কি লিখব x minus y equal to 40 তারপর কি লিখব যে y:2 আগে ছোটটা লিখবো যেহেতু x টা আমরা বড় ধরে নিয়েছি y:x কত 1:3 ক্লিয়ার দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখব y:x কত 1:3 y-টা কেন আগে লিখেছি কারণ y-টা হচ্ছে ছোট x টা কি বড় আমরা ধরে নিয়েছি তো এখন এটাকে কি লেখা যায় y/x কত 1/3 হ্যাঁ এখন আমরা যদি আর আর গুণ করি 1 এর সাথে x গুণ করো তাহলে কত পাবো সুতরাং x হ্যাঁ y এর সাথে 3 গুণ করো 3y এই x 3y এটাকে আমরা দুই নম্বর ইকুয়েশন দেব কয় নম্বর দুই নম্বর এই দুই নম্বরের x এর মান আমরা কোথায় স্থাপন করব এক নং সমীকরণে স্থাপন করব স্থাপন করলে দেখো দুই নং সমীকরণে x কত 3y তাহলে এই x এর জায়গায় আমরা কত লিখব 3y লিখব 3y থেকে y বাদ দাও 2y তার মানে 2y সমান কত 40 হ্যাঁ আমরা যদি 2 দিয়ে ভাগ করি y এর মান পেয়ে যাব y এর মান কত হবে 20 ওকে y এর মান যদি 20 হয় x এর মান কত হবে এখানে আমরা y এর মান স্থাপন করব হ্যাঁ তো -20 উপর পাশে গেলে প্লাস হয়ে যাবে তার মানে x এর মান হয়ে যাবে 60 ওকে তো তোমাদের উদাহরণে এই অঙ্কটা আছে তোমরা এইভাবে ভাষা প্র্যাকটিস করবে এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের অনুশীলনী একটা ইম্পর্টেন্ট অঙ্ক 7.2 এর 10 নম্বর সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে যে একজন ফল বিক্রেতার মোট ফলের 2 ভাগের 1 অংশ আপেল 3 ভাগের 1 অংশ কমলা লেবু ও 40টি আম আছে তার মানে তার কাছে 3 ধরনের ফল আছে কি কি আপেল কমলা লেবু আর তার নিকট মোট কতগুলো ফল আছে সেটা আমরা বের করব তার নিকট মোট কতগুলো ফল আছে সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ সেই অজানা রাশিটা মান আমরা বের করব এবং আমরা ধরে নিব যে তার নিকট মোট ফল আছে কয়টি x তো এখন মোট ফলের 2 ভাগের 1 অংশ তার মানে x এর অর্ধেক কি আছে আপেল আছে ফল বিক্রেতার নিকট যদি আমরা ধরে নিই যে মোট ফল আছে x তাহলে তার নিকট আপেল আছে কতটি x/2 কমলা লেবু 3 ভাগের 1 অংশ তার মানে x এর 3 ভাগের 1 অংশ কি হবে x/3 40টি আম হ্যাঁ আছে তার নিকট মোট কতগুলো ফল আছে সেটা আমরা বের করব তাহলে শুরুতে আমরা ধরে নিই যে ধরি তার নিকট ফল আছে
আমরা ধরে নিলাম যে বিক্রেতার নিকট হ্যাঁ ফল আছে কয়টি x টি সুতরাং আপেল আছে বলো তো আপেল আছে কয়টি মোট ফলে দুই ভাগের এক অংশ তার মানে x এর দুই ভাগের এক এর কাজটা গুণের মতো গুণ করলে কত হবে 1 এর সাথে x গুণ করলে x হবে নিচে হবে 2 অর্থাৎ x বাই 2 টি এবং কমলা লেবু কমলা লেবু আছে মোট ফলে তিন ভাগের এক অংশ মোট ফল হচ্ছে x এর তিন ভাগের এক সমান x বাই 3 টি আর 40টি আম আছে তো প্রশ্ন মতে আমরা এখন কি লিখতে পারব আপেল কমলা আর আম এই তিনটা যদি যোগ করি আমরা কি পেয়ে যাব মোট ফলের সংখ্যা পেয়ে যাব প্রশ্ন মতে আমরা এখানে একটা সরল সমীকরণ গঠন করব সেই সরল সমীকরণটা কি হবে আমরা কিন্তু x x কি ধরে নিয়েছি মোট ফলের সংখ্যা তার নিকট মোট ফল আছে তোমরা মোট কথাটা এখানে লিখে নিবে তার নিকট মোট ফল আছে কয়টি x টি তার মানে x ইকুয়াল টু আমরা তিনটা পদের পরিমাণ এখন যোগ করব হ্যাঁ আপেল আছে কতটি x বাই 2 টি কমলা লেবু আছে কতটি x বাই 3 টি এবং আম আছে কতটি 40 টি তার মানে তিনটা পদের পরিমাণ যদি আমরা যোগ করি আমরা কি পেয়ে যাব মোট ফল পেয়ে যাব সেই মোট ফল কত এখানে x তো এখান থেকে আমরা x এর মানটা বের করব তো দেখো এখানে বর্গাংশ আছে তো আমরা এখানে বর্গগুলো লসাগু নিয়ে ফেলব 2 3 40 এর নিচে 1 আছে তার মানে 1 এর লসাগু তো 6 হ্যাঁ লসাগুকে আমরা 2 দিয়ে ভাগ করব অর্থাৎ লসাগুকে 9 দিয়ে ভাগ ভাগ করব 9 এর সাথে 2 গুণ করলে হবে 3x এখানে 2 হবে 2x প্লাস এখানে কত হবে 14 এর নিচে 1 আছে 1 দিয়ে লসাগুকে ভাগ করা 6 6 দিয়ে এটাকে গুণ করতে হবে 424 240 বা x equal to 3x আর 2x যোগ করলে হবে 5x plus 240 divided by 6 এখন আমরা r গুণ করব হ্যাঁ এই 6 এটা নিচে আছে আর x এটা উপরে আছে x এর নিচে কিন্তু 1 আছে তাহলে 6 এর সাথে x গুণ করলে কি হবে 6x আর x এর নিচে 1 ছিল 1 এর সাথে এটা গুণ করব তার মানে যা আছে তাই থাকবে 5x 240 এখান থেকে আমরা x এর মান বের করব যার মান বের করব তাকে আমরা সমান্তরালে বাম পাশে নিয়ে আসব তাহলে 5x টা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 240 একটু বিয়োগ করো বিয়োগ করে x পাবা তাহলে আমরা নিয়ে নিয়ে ফলের সংখ্যা পেয়ে গেলাম কয়টি 240 টি অর্থাৎ সুতরাং মোট ফলের সংখ্যা কত 240 অর্থাৎ বিক্রেতার নিকট 240 টি ফল আছে তার মধ্যে আপেল আছে কয়টি আমরা এখন বের করতে পারবো 240 এর অর্ধেক তার মানে কত 120 তারপর কমলা লেবু আছে কতটি তিন ভাগের এক অংশ এই 240 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো 80 টি হ্যাঁ আর আম আছে কয়টি 40 টি তাহলে 120 আর 80 যোগ করো 200 তার সাথে আমের সংখ্যা যোগ করো কত পেয়ে যাবা 240 টি তো এইভাবে তোমরা এই অঙ্কটা ভাষা প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের অনুশীলনীর আরো একটা অঙ্কের সমাধান করে দেখাচ্ছি অনুশীলনীর 11 নম্বর অঙ্কটা প্রশ্নটা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের কয় গুণ 6 গুণ 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর পিতা পুত্রের বর্তমান বয়স কত সেটা নির্ণয় করতে হবে আমাদের তো আমরা শুরুতে ধরে নিব যে মণিগুরি বা দড়ি তাহলে দেখো ধরার ক্ষেত্রে এই পিতার বর্তমান বয়সটা কার বয়সের উপর নির্ভর করতেছে পুত্রের বর্তমান বয়সের উপর নির্ভর করছে তো যার উপর নির্ভর করছে সেটা আমরা ধরে নিব হ্যাঁ তো পিতা বর্তমান বয়স যেহেতু পুত্রের উপর নির্ভর করছে সে পুত্রের বয়সটা আমরা ধরে নিব আমরা জানি না আমরা এখানে ধরে নিব যে পুত্রের বর্তমান বয়স x বছর পুত্রের বর্তমান বয়স x বছর
তাহলে প্রশ্ন মতে বলো পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে পুত্রের বর্তমান বয়স কয় গুণ? 6 গুণ। তার মানে 6 × x বা 6x বছর। এটা কিন্তু তাদের দুজনের বর্তমান বয়স। পুত্রের হচ্ছে x, পিতার হচ্ছে 6x। এখন 5 বছর পর তাদের বয়সটা কত হবে? 5 বছর পর বর্তমানে যদি পুত্রের বয়স x হয়, 5 বছর পর তার সাথে কত যোগ হবে? 5 যোগ হবে। বর্তমানে পিতার বয়স যদি 6x হয় তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে? 6x + 5। আমরা এখন এটি লিখব যে সুতরাং 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5 এত বছর, এবং 5 বছর পর পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স 6x, তাহলে তার সাথে 5 যোগ হবে এত বছর। প্রশ্ন মতে দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে কত? 45 বছর। তার মানে পুত্রের বয়সের সাথে যদি আমরা পিতার বয়স যোগ করি, ওই যোগফলটা কত পাবো? 45 পাবো। তো এই ক্ষেত্রে আমরা লিখব পুত্রের বয়স প্লাস পিতার বয়স, পিতার বয়স হচ্ছে 6x প্লাস 5। 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5, 5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5। তাদের বয়সের সমষ্টি বিকল্প কত? 45। এখান থেকে আমরা চলো x এর মান বের করব। তাহলে x আর 6x যোগ করলে হবে 7x, 5 আর 5 যোগ করলে হবে 10, ইকুয়াল টু 45। 7x প্লাস 10 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 7x ইকুয়াল টু 35 বা x ইকুয়াল টু 7 গুণাকার আছে, আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই বাদ হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু 535। তাহলে x টা কি? x টা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তো আমরা এখানে লিখব সুতরাং পুত্রের বর্তমান বয়স কত বছর? x এর মান হচ্ছে 5 বছর, এবং পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হচ্ছে 6x। এখানে আমরা x এর মান স্থাপন করব বা 5 × 6 = 30 বছর। তো আমরা এখানে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম 5 বছর, আর পিতার বর্তমান বয়স পেয়ে গেলাম কত বছর? 30 বছর। তো এইভাবে তোমরা তোমাদের বইয়ের অঙ্কগুলো ভালো করে অনুশীলন করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।